নতুন নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে অংশ নেবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। বিকেল 4টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদেরও যোগ দেওয়ার কথা ছিল, তবে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি জানিয়েছে সংলাপে অংশ নেবে না তারা। এই সিদ্ধান্তের বিষয়টি রাষ্ট্রপতি দপ্তরে জানানো হয়েছে। এর আগে 20 ডিসেম্বর বিকেলে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সার্চ কমিটির জন্য 5 জনের নাম দেয় দলটি। 22 ডিসেম্বর যোগ দেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।